এইচএসসি 23-এর যারা পরীক্ষার্থী আছো, তোমরা অনেকেই চাচ্ছ ভাই আমাদেরকে নির্দিষ্ট করে কয়েকটা হচ্ছে ফর্মাল লেটার্সের ভিডিও দেন প্যারাগ্রাফের মতো। তো তোমাদেরকে আজকে এমন কয়েকটা, মানে এমন কয়েকটা বলতে একদম হাতে গুনা একদম 10টা ফর্মাল লেটার এখানে দেওয়া হয়েছে, যেগুলো থেকে ইনশাল্লাহ তোমরা যেই বোর্ডেরই হও না কেন খুব ভালোভাবে কমন পাবে। এবং এটা শুধু আমরা ঢাকা বোর্ডের জন্য বা নির্দিষ্ট স্পেশাল কোনো একটা বোর্ডের জন্য আমরা বানাইনি, এটা সব কিছু অ্যানালাইসিস করে সকল বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করা হয়েছে, তারপরে হচ্ছে সকল টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে বানানো হয়েছে। এখান থেকে ইনশাল্লাহ তুমি যেই বোর্ডেরই হও না কেন কমন পড়বে, কারণ যেহেতু এখানে 10টা দেওয়া হয়েছে একদম গুছিয়ে একদম অনেক কিছু অ্যানালাইসিস করে। এই 10টা ভালোভাবে পড়লেই তোমার একদম সব কিছু কভার হয়ে যাবে এবং পরীক্ষায় কমন পাবে। এখন এখানে স্লাইডে 10টা দেখতে পাওয়া ঠিক আছে, বাট দেখার সাথে সাথেই তুমি স্ক্রিনশট দিয়ে চলে যাবে, বিষয়টা এমন না। এখানে কিছু গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলা হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখা লাগবে। দেখো এখানে দুইটা স্লাইডের মাধ্যমে আমরা 10টা দেখিয়েছি, প্রথম স্লাইডে এখানে 5টা আছে। দেখো এখানে কিছু কথা তোমাদেরকে বলি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব অর ইংলিশ ডিবেটিং ক্লাব। দেখো ডিবেটিং ক্লাবেরটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে ইংলিশ ডিবেটিং ক্লাবেরটা জাস্ট তুমি একটু দেখে ফেললেই হবে, বা একটু মনে রাখবে, মানে একটু প্যাটার্নটা দেখলেই হবে যে ইংলিশ ডিবেটিং ক্লাবের জন্য কীভাবে কথাটা বলা লাগে বা এরকম। আর এরকম আমরা ফর্মাল লেটারের মানে জাস্ট 3-4টা দিয়ে 100-150টার মতো ফর্মাল লেটার লেখার মতো বিষয় আমরা তোমাদেরকে দেখেছিলাম, যে ক্লাব রিলেটেড যেগুলো আছে, ক্লাব প্রতিষ্ঠা করার জন্য, কলেজের এই ক্লাব ওই ক্লাব এটা প্রতিষ্ঠা করার জন্য সব কিছু কিন্তু প্রিন্সিপাল বরাবর অ্যাপ্লিকেশন করা লাগে। সো এগুলো সবগুলোর টেকনিক কিন্তু আমরা এর আগে দিয়েছি। তারপরে সাজেশন যেহেতু আমরা প্রত্যেক বছর দেই, সে কারণে দেওয়া লাগছে, বা তোমরা যেহেতু ডিমান্ড করছো এই জন্য কিন্তু আমরা দিচ্ছি, এবং ইনশাল্লাহ কমন পড়বে এখান থেকে শতভাগ। দুই নম্বরে যেটা আছে, ইনস্টলিং মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম, এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর অথবা পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, কথা একটাই, এখানে অবলিক দিয়েছি, মানে এমন না যে দুইটা আলাদা বিষয়, দুইটা একটাই আসলে। অ্যাপ্লিকেশন ফর প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, এটা ওই যে মাল্টিমিডিয়া সিস্টেম ওটার মধ্যেই যদিও পড়ে, তারপরে এটা আলাদাভাবে এসেছে, এই জন্য আলাদাভাবে দিয়েছি। আর 5 নম্বরে যেটা আছে, ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, এগুলো মোটামুটি কমন, এগুলো তোমরা অনেকবারই পড়েছ বিভিন্ন ক্লাসে। তারপরে 6 নম্বরে যেটা আছে, এটা হচ্ছে ইম্প্রুভ অ্যাপ্লিকেশন ফর ইম্প্রুভিং কম্পিউটার ক্লাব ফ্যাসিলিটিস, এটার সাথে তুমি পড়তে পারো একসাথে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আবেদন অথবা কম্পিউটার ক্লাবের সুবিধা বাড়ানোর জন্য আবেদন, ওই একই ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ স্পিকিং ক্লাব, একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। দেখো এই ক্লাব রিলেটেড কতগুলো আমরা পেলাম, বেশিরভাগ কিন্তু ক্লাব রিলেটেড। দেখো 8 নম্বরে এটা শুধু একটু ডিফারেন্ট, যে টিসিচে আবেদন বা এরকম, ঠিক আছে। 9 নম্বরে আছে অ্যাপ্লিকেশন ফর এস্টাবলিশিং এন ICT ল্যাব, এটা একটু ক্লাবের, এটা ওয়ান শর্ট অফ ক্লাবের মতোই আসলে। অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে 10টার মধ্যে 2 থেকে 3টা বাদে বাকি সবগুলোই কিন্তু আমরা দেখলাম ক্লাব রিলেটেড। তাহলে ক্লাব রিলেটেড যেগুলোর আমরা ওই যে টেকনিকটা দিয়েছিলাম, তাহলে ওটা ভালোভাবে তুমি ভিডিওটা দেখো, ওই প্যাটার্নটা ভালোভাবে মুখস্থ করো, তারপরে তুমি বই থেকে কিছু তুমি দেখবা, ঠিক আছে, সমস্যা কি তোমার। কিন্তু তুমি যদি একটা না একদম একদম A to Z প্রত্যেকটা মুখস্থ করতে যাও, তুমি 2 দিন পরে গিয়েই তো ভুলে যাবা, তুমি পরীক্ষার হলে মনে করতে পারবো না যে কী জানি শিখেছিলাম, এটার প্রথম লাইনটা জানি কি। এখন প্রথমে যদি তুমি বানিয়ে লিখতে যাও, তোমার নিজের মতো প্যাটার্নে লিখতে যাও, তুমি কী লিখবা? তুমি কি অনেক ইংলিশ ভালো জানো, ভালো বুঝো, তুমি তুমি কি লিখতে পারবা সেভাবে, তুমি বইয়ের মতো করে তুমি সুন্দরভাবে লিখতে পারবা? পারবা না। তো এই জন্য ওই ফর্ম্যাটটা যেটা দেওয়া হয়েছিল, যে ক্লাব রিলেটেড অ্যাপ্লিকেশন ফর্মাল লেটারের যে ফর্ম্যাটটা, ওটা খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। এখন ভিডিও আমাদের চ্যানেলেও আছে, ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজেও আছে, তোমরা খুঁজে নিতে পারো, 1-2 সপ্তাহ আগে আপলোড দেওয়া হয়েছে। আমি এটা তোমাদের ভালোর জন্য বলছি, যে ওই টেকনিকটা ভালোভাবে পড়ে তারপরে এই নির্দিষ্ট 10টা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে এই 10টা তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। এখন তোমাদের আমরা HSC পর্যন্ত রেগুলার লাইভ ক্লাস নিব এবং ভিডিও দিচ্ছি প্রত্যেক দিন, অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সেম নামেই আইজান্স অ্যাডমিশন হান্টার সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা, এবং এরকম আরও অনেক বিষয় তোমাদের দেওয়া হবে। জাস্ট সব কিছু ধরো যে সাজেশন দিলেই খালি হয় না, সাজেশন এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক জায়গায় এভাবে দেওয়া হচ্ছে, বাট তুমি জিনিসটা ভাবার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা যে কাদের সাজেশনটা আমার আমার জন্য সবচেয়ে বেশি আমি নির্ভরযোগ্য ভাবতে পারি, বা আমি মানে কমন পড়ার জন্য আশা রাখতে পারি বা ভরসা রাখতে পারি। তুমি হয়তো বা 15টা ফর্মাল লেটার পড়েছো বা 20টা, কিন্তু কোনোটাই যদি কমন না পড়ে তাহলে রিস্ক কিন্তু নেওয়া যাবে না, নির্ভরযোগ্য সূত্রের ধরো যে সূত্র থেকে এগুলো পড়া লাগবে বা সাজেশন এগুলো মেনটেন করা লাগবে। তাহলে যেগুলো বললাম আশা করি বুঝতে পেরেছো, ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা ইনশাল্লাহ বেশি দিন কিন্তু দূরে নেই, 1 মাসেরও কম আছে এখন, ঠিক আছে, 2 দিন পরে দেখবা, আর 10 দিন আছে, 1 সপ্তাহ আছে, তো ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা পিছানোর চান্স কিন্তু নাই। তো এগুলা গুজব টুজব শুনে এগুলোতে মনোযোগ না দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো করবা সবাই।